দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফরিদপুরে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন সেখানকার জয় পরাজয়ের হিসেব নিকেশ। মুশফিক, ফরিদপুরের ভোটের পরিস্থিতি তো খুব জমজমাট ছিল, এখন কি দেখছেন এখানকার ভোটের হিসেব নিকেশ আমাদের জানান। মৌ, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর শহরেই। ফরিদপুর 3 আসনে পড়েছে এটা। গতকালকে সকাল থেকে সারাদিন কিন্তু আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফরিদপুরের বিভিন্ন আসনের অনেকগুলো কেন্দ্রতে আমরা ঘুরেছি এবং ভোটের খবরাখবর সেগুলো আমরা জানার চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি। সর্বশেষ আমরা ছিলাম ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সেখান থেকে রাত 10টা নাগাদ কিন্তু ফরিদপুরের 4 আসনের 4 জন বিজয়ীকে বেসরকারিভাবে, 4 জন প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক। তারপরেই আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু তার যারা সমর্থক ছিলেন তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং একে অপরের সাথে বুক মেলানো থেকে শুরু করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। তবে যেহেতু নির্বাচনের ভোটের ফলাফল পরবর্তী বিজয় মিছিলে একটা নিষেধাজ্ঞা আছে, সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি। ফরিদপুর 3 আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ, ইগল প্রতীকে যিনি ভোটযুদ্ধে নেমেছিলেন, তিনি কিন্তু নৌকার প্রার্থী শামীম হককে বিপুল ভোটে পরাজয় বরণ করান এবং বিজয় অর্জন করেন। আমরা যতটুকু জানতে পেরেছি, যখন জেলা প্রশাসক ফলাফল ঘোষণা করেন তিনি তার আব্দুল কাদের আজাদ তার চর কমলাপুরের বাসায় অবস্থান করছিলেন তার পরিবারের সদস্য এবং অন্যান্য নেতাকর্মীদের সাথে, এবং সেখানে কিন্তু একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং ফলাফল ঘোষণা করার পর তেমন কোনো বিজয় মিছিল আমাদের চোখে পড়েনি। এই মুহূর্তে আমি রয়েছি আব্দুল কাদের আজাদের শহরের যে বাসা তার একদম সামনেই আমি দাঁড়িয়ে আছি। আমরা এখানে আসার পর থেকে লক্ষ্য করছিলাম যে অনেক নেতাকর্মী এবং সাধারণ যারা ভোটার আছেন বা সমর্থক আছেন তারা কিন্তু এখানে ফুল এবং ফুলের মালা নিয়ে অপেক্ষা করছেন তার সাথে শুভেচ্ছা বিনিময় করবার জন্য। এছাড়া আরেকটা খবর যেটা, যে গতকালকে ফলাফল ঘোষণা করার পর থেকে কিন্তু ফরিদপুর শহরে বা এই 3 আসনে তেমন কোনো সহিংসতা ঘটেনি। তবে সকালবেলা মানে যখন থেকে ভোট শুরু হয় তখন কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিছুটা সহিংসতা ছিল, তবে ভোটের ফলাফল ঘোষণা করবার পর থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এবং আমরা তাদের সাথে কথা বলে যতটা জানতে পেরেছি যে আজকে কোনো বিজয় মিছিল বা কোনো প্রকার বিজয় মিছিল করবার কোনো পরিকল্পনা তাদের নেই। প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে সেই বিষয়ে তারা শতভাগ শ্রদ্ধাশীল এবং সেভাবেই তারা। মুশফিক, আপনাকে ধন্যবাদ।